প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অল্প দিনের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশের পর্যায়ে চলে যাবে বলে মন্তব্য করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলার সামাজিক অনুষ্ঠান উন্নয়নে বাংলাদেশ এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজি আরিস বিন ওসমানকে সম্মাননা জানানো হয়। শারমিন রিহার রিপোর্ট। দ্বিতীয় বর্ষে পা দিল গ্রাম বাংলার সৌন্দর্য, ঐতিহ্য, ইতিহাস আর অগ্রগতি নিয়ে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান উন্নয়নে বাংলাদেশ। এর উদযাপন উপলক্ষেই আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। আমাদের উন্নয়নে বাংলাদেশের টিমের পক্ষ থেকে আমি ডক্টর মাহফুজুর রহমান স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমার কর্ম দিয়ে আপনাদের এবং আপনাদের এখানে যারা আলোকিত মানুষরা আছেন সকলের মন জয় করতে এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ ডিজিটাল অ্যাওয়ার্ড যে এই এই জিনিসটা আমরা চালু করব এবং আমরা এটিএন বাংলার আপনার ব্লেসিং পেলে আমরা অবশ্যই দেখিয়ে দিতে চাই যে আমরাও পারি। যখন আমরা চ্যানেলগুলোকে ভাবতাম যে এটা শুধু বিনোদনের বাক্স, সেই বিনোদনের বাক্সকে কিন্তু ডক্টর মাহফুজুর রহমান স্যার কিন্তু এটাকে বাংলাদেশের সত্যিকার অর্থে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উনি কাজে লাগিয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজি হারিস বিন ওসমান বলেন, বাংলাদেশ সম্পর্কে নতুন কিছু জানতে পারছে বিশ্ববাসী। I am really honored and blessed to be here because it gives me a lot of adventures and experience and it taught me a lot. Bangladesh taught me a lot in many aspects. মালয়েশিয়া সহ উন্নত দেশের উদাহরণ টেনে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, বারবার সরকার বদলের কারণে বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, তবে সরকারের স্থিতিশীলতার কারণে এবার তা সম্ভব হবে। এক সরকার আসে, আরেক সরকার কিছুটা কাজ করলো, পরের সরকার এসে সেটাকে আবার ক্যান্সেল করে দেয়, আবার নতুন করে শুরু করা, এই যে পদ্ধতিটা চলতো আমাদের দেশে, এটি সত্যি এই কারণেই আমরা কিন্তু আজকে অনেক পিছিয়ে, না হলে আমাদের দেশ কিন্তু অনেক আগে এগিয়ে যেত। এখন যেভাবে এগিয়ে যাচ্ছে দেখবেন আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা চেনা যাবে না। ডক্টর মাহফুজুর রহমান আরো বলেন, শুধু সরকার নয়, দেশের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আজকে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, আমার মনে হয় 5 বছর যদি সবকিছু ভালো চলে তা আমরাও কিন্তু যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এসে কোনো অংশে কম যাবে না। যারা ভালো কাজ করে তাদের কাজ করতে দেওয়া উচিত। সুতরাং আমাদের ডেভেলপের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে ব্রুনাইয়ের রাষ্ট্রদূতের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পিবিআই এর অতিরিক্ত ডিআইজি সাইয়েদুর রহমানকেও এ সময় সম্মাননা দেওয়া হয়। এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাসিক আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মারিয়া শিমু এবং উন্নয়নে বাংলাদেশের প্রধান সমন্বয়ক হেদায়েতুল আজিজ মুন্না ও উপস্থাপক মানসুরুল হক এ সময় উপস্থিত ছিলেন। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।